আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি কিশোরগঞ্জে। আজকে একটি বিশাল বড় বেজিং হাঁসের খামার আপনাদেরকে দেখাবো, আর যে খামারে এসেছি এটি হচ্ছে মর্নিং অ্যাগ্রো, একটি সহযোগী প্রতিষ্ঠান। এই খামারের মূল মালিক হচ্ছেন আশুতোষ দা। মর্নিং অ্যাগ্রো এই খামারদের সাথে চুক্তিভিত্তিকভাবে তারা হাঁসের বাচ্চা দিচ্ছে, সেই হাঁস থেকে আবার ডিম নিচ্ছে, বাচ্চা ফুটাচ্ছে, সেই বাচ্চা আবার সারা দেশে খামারিদের মাঝে সরবরাহ করতেছে। পাশাপাশি মাংস উৎপাদনের জন্য যে হাঁসগুলো রয়েছে সেগুলো আবার তারা খামারিদের কাছ থেকে নিয়ে নিজস্ব পদ্ধতিতে প্রসেসিং করে সারা দেশে সরবরাহ করে যাচ্ছে। তাদের এই ধরনের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেটি আমরা এর আগে আপনাদেরকে দেখেছি। তো আজকের পর্বে আমরা দেখব যে এই বিশাল বড় খামারটিতে প্রচুর পরিমাণে প্যারেন্টস হাঁস রয়েছে, যেখান থেকে ডিম পাওয়া যাচ্ছে, এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটতেছে। দর্শক বন্ধুরা, এই খামারে এসে একটি বিশেষ দিক আমি খেয়াল করেছি, সেটি হচ্ছে যে শুকনো জায়গায় হাঁস পালন, যেখানে কোনো পানি নেই। আপনারা অনেকেই মন্তব্য করে থাকেন যে আসলে বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়ায় কি বেজিং হাঁস শুকনো জায়গায় লাল পালন করা সম্ভব, সেটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। যেখানে ফুললি শুকনো জায়গায় যেখানে হাঁস চলাচল করে সেটা প্লাস্টার করে দেওয়া এবং হাঁসগুলোকে মাচার উপর রাখা হয়, সামান্য পরিমাণ কিছু পানি দেওয়া রয়েছে যেখানে তারা গোসল করে। সব বিষয়ে জানবো যে এই ডিম থেকে কী কতগুলো বাচ্চা হয়, কোথায় কোথায় বাচ্চাগুলো যাচ্ছে, এবং এই প্যারেন্টস হাঁসগুলোকে কীভাবে তারা যত্নে রেখেছে এই বিষয়গুলো জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আমি মনে করি যারা বেজিং হাঁস নিয়ে এখনও ভাবছেন বা বেজিং হাঁস লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। দাদা আদাব। হ্যালো আদাব, কেমন আছেন? ভালো, আপনার কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনার খামার এসে আর খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। কতদিন থেকে এই খামার? খামারের বয়স 2 বছর। আগে আমি মুরগি জগতে ছিলাম। আচ্ছা। তারপর মুরগি জগৎ থেকে হাঁস জগতে আসা। কেন মনে হলো যে হাঁস পালন করতে হবে? দেখলাম একটা নতুন জাত আসছে, নতুন জাতটা তাদেরকে কাজ করতে দিই কি কেমন লাগে, দেখলাম যে ভালোই সারা ব্যাপক সারা। আচ্ছা। কিন্তু এন মাঝে মাঝে মানুষের 2 নম্বরই করে বেজিং মিশায় দেয়, পিকিং এর সাথে বেজিং এরা মিশায় দেয়। সেজন্য খামারিরা দাদা রুট লেভেলের মানুষ, খামারিরা সরসর ওরা মাইর খায়। শুরুর দিকে কেমন হাঁস ছিল? আমি ফার্স্ট হাঁস তুলছিলাম 1980 পিস। এটা কি একবার বাচ্চা কিনে নিয়ে আসছে? একদম একদিন বয়সে। এখন তো প্যারেন্টস দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্যারেন্টস। এগুলো কেন প্যারেন্টস করা? বাচ্চার চাহিদা ব্যাপক, চাহিদা ব্যাপক, বাচ্চা যোগান দিতে পারতেছে না। ক্ষুদ্র খামার হিসেবে অল্প কিছু বাচ্চা যোগান দিতে পারলে নিজের দিক থেকে কিছু লাভবান, খামারিও লাভবান। এখন কি এগুলো ডিম দিচ্ছে? প্রায় 1000 ডিমে আছে, বাকিগুলি 18 সপ্তাহ আছে, 15 সপ্তাহ আছে। আমি তো প্রথম থেকে আমি নিজে রেডি ফিট খাওয়াই, আমি রেডি ফিট খাওয়াই না, আমি নিজে লুজ বানায় খাওয়াই। এখন যে ডিমগুলো পাচ্ছেন এই ডিম কি হচ্ছে? আমার নিজস্ব হ্যাচারি আছে, আমার নিজস্ব হ্যাচারিতে বাচ্চা আমি ফুটাই। এই হাঁসের বাচ্চা যে ফুটাচ্ছেন আপনি, এগুলো কিন্তু ব্রিডিং করাইতে হয়, কিভাবে ব্রিডিংটা করানো হয়? হাঁসের ব্রিডিংটা হলো মুরগির যে তাপমাত্রা সেম তাপমাত্রা, প্রথম সপ্তাহে 97, দ্বিতীয় সপ্তাহে 96, পরের সপ্তাহে 95, এবার স্টেপ বাই স্টেপ প্রতি সপ্তাহে 1 ডিগ্রি করে কম মেরবে। এই প্যারেন্টস হাঁস লালন পালনের ক্ষেত্রে বাচ্চা থেকে বড় করা পর্যন্ত অনেক ভ্যাকসিনেশন থাকে। হ্যাঁ, এগুলো কি কমপ্লিট করতে হবে? প্রপার বামনানল প্যারেন্টস করতে পারবে না তো, 10 দিন বয়সে করি H5 যেটা ব্লাড প্রোভ্যাকসিনটা, তারপর আপনার 20 থেকে 25 দিন বয়সে করি ডাক ফ্ল্যাগ, আবার এর 15 দিন পরে আবার বুস্টার ডোজ, 60 দিন বয়সে করি হলো কলেরা, ডাক কলেরা, আবার 15 দিন পরে 75 দিন বয়সে আবার ডাক কলেরা। যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে এগুলো কোথায় কীভাবে বিক্রি হচ্ছে? এগুলি মন্ডি এগ্রো শাওন ভাই আমাকে বিরাট হেল্প করছে, যেটা শিকার না হলে রোগ কৃতজ্ঞ মনে হবে। আমার মার্কেটিংটা মেনলি মন্ডি এগ্রো দ্বারাই, তারাই বাজারজাত করে বেশিরভাগ বাচ্চা, তারাই মানে কিনে নেয়। মানুষ আগে ভাবতো হাঁস করলে বিক্রি হচ্ছে, এটা ভুল ধারণা, হাঁস বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। 1000 হাঁস বলে তার 80,000 থেকে 1 লাখ টাকা প্রফিট হয়। মানে 1000 হাঁসে 120 বস্তা খাবার খাবে, তার দেখা যায় একটা হাঁসে তার খরচ হবে 420 টাকা, আর মেডিসিন আর আনুষঙ্গিক লেবার সহ ধরেন আরও ধরেন 20 টাকা, কত 440 টাকা। বর্তমান বাজার 230 টাকা হয় পার 1টা হাঁস, ধরেন 3 কেজি ওজন, তাহলে হাঁস বিক্রি হচ্ছে কত? 90 টাকা। তো আপনার খরচ হচ্ছে কত? 440। অনেকেই হাঁস পালন করতে চায়, আমরা কিন্তু মনে করি যে হাঁস আসলে হাওড় বা পুকুর জলাশয়ে লালন পালন হয়, কিন্তু আপনি একবারে সম্পূর্ণ ভিন্নভাবে শুকনো জায়গায় লালন পালন। এটা মানুষ যখন এলাকা হাঁস তুলি, হাঁস আমি নতুন আনি, তখন আমাকে মানুষ ইনসাল্ট করছিল যে তার বিল নাই, কিছু নাই, পুকুর নাই, সে হাঁস পাল বিক্রি হবে। এখন দেখছে না যে মাছ হাতে হাঁস হয়, পানির দরকার নেই, নো নিড, পানিতে হাঁস সামাইলে তার এনার্জি লস হবে। যেহেতু আমার এটা মাংসের জন্য 50 দিন বিক্রি করে সেল করে দেবো,
আমি যদি ভাইটা হাঁসের দৌড়াই এনার্জি লস হলে তার ওয়েট লস হবে, তো সে বসে বসে ব্রয়লার যে সিস্টেমে বসে বসে খাবার খায় এই হাঁসের বসে বসে খাবার দিতে হবে, তাহলে আপনি 45-50 বিক্রি করতে পারবেন। তবু অনেক প্রবাসী উদ্যোক্তারা এই সেক্টরগুলোতে আসতে চায়, কাজ করতে চাচ্ছে, আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? প্রবাসী ভাইরা আসলে এটা একটু ভালো উদ্যোগ, কিন্তু জিনিসটা ওদের আগে সবচেয়ে জিনিসটা বুঝতে হবে, জেনে বুঝে আগাইতে হবে। ইউটিউব দেখে কি করলাম, ভুল ধারণা মানুষের, আগে বুঝতে হবে পশু হাসপাতাল আছে ওদের সাজেশন নিতে হবে, ওরা তো মেন সাজেশনটা দিবে, ওদের সাহায্য নিতে হবে, ওদের সাহায্য না গেলে 100% লাভবান, কোনো লস নেই, হাসে কোনো লস নেই। হাঁসের সম্ভাবনা খুবই ভালো, কেন আগে ছিল বিক্রি সমস্যা ছিল, এখন হাঁস বিক্রির কোনো সমস্যা নেই আমার দৃষ্টিতে। যারা না বিক্রি করতে পারেন মন্ডিগুলো সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যাই নেই। ভবিষ্যতে কি খামারটি বাড়ানো হবে না এটাই থাকবে? কেন এটা ভবিষ্যৎ বলে কোথায় থাকি না। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, মেনি থ্যাংকস। দর্শকদের জানিয়েছিলাম যে আপনারা মাংস প্রসেসিং করে সারা দেশে সর্ব করেন, কিন্তু সরজমিনে খামারিদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম, কিছু বাচ্চাও হয়তো খামারিদেরকে দেওয়া হয়, এই বিষয়টি একটু দর্শকদের কাছে ক্লিয়ার করবেন। ধন্যবাদ সাফল্য কথা টিমকে আমাদের এই হ্যাচারিতে আসার জন্য। তারা ইতিমধ্যে আমাদের ওয়ার হাউস অফিস এবং হচ্ছে আমরা যেসব আমাদের কন্ট্রাক্ট ফার্মিং আছে সেসব জায়গায় গিয়েছেন এবং আমাদের টোটাল সিস্টেমটা বা আমাদের যে টোটাল যে প্রসিডিওর যে প্রকিউপমেন্টটা সেটা আমরা দেখিয়েছি আপনাদেরকে। এটা এই কথা সত্যি যে আমরা বাচ্চা সাপ্লাই দিচ্ছি, বাচ্চা সাপ্লাই দিই এই জন্য কারণ বর্তমানে আপনার মানুষ ইউটিউব দেখে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় মানে অনেক প্রতারিত হয়েছে, আর যেটা মূল ভিকটিম হচ্ছে আমরা, কারণ 2019-20 সাল থেকে তো আমরা এই হাঁস নিয়ে কাজ করছি, বিশ্বাস করে মানে টাকা অগ্রিম টাকা দিয়ে বাচ্চা আসলে যে সঠিক যে বাচ্চাটা পাওয়ার কথা সেই বাচ্চা তারা পাচ্ছে না, এবং এখানে আসলে বিশাল বড় একটা সিন্ডিকেট বা দালাল চক্র কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু ভিন্ন রকমভাবে কাজ করে আসছি, আপনি আমাদের কাছ থেকে যে বাচ্চা নিচ্ছেন আমরা সেটাই কিন্তু আবার মাংসের জন্য আমরা নিয়ে আসতেছি। বাজার আসলে এক এক রকম এক এক সময় থাকে, এটা হচ্ছে আমরা বর্তমান যে বাজার থাকে সেই বাজার অনুযায়ী আমরা সেখান থেকে রেটটা দিয়ে থাকি। ঠিক যে পেকিং যেই বাচ্চাটা চাচ্ছেন সেটা আপনি আমাদের কাছ থেকে পাবেন, এবং সেই সাথে সেই বাচ্চাটা বড় হওয়ার বা ম্যাচিওর আসলে সেটা আমরা মর্নিং এগুলো আমাদের মর্নিং ডোর টিম টিমের সাথে যোগাযোগ করবেন, যেই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে বা হচ্ছে আমাদের যেই ওয়েবসাইট আছে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের যে ঢাকার যে হেড অফিস আছে সেখানেও আপনারা এসে সরাসরি কথা বলতে পারবেন। শান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি ক্লিয়ার করার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে মর্নিং এগ্রো আগামীতে আরও ভালো করবে এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া রাখবেন আমাদের জন্য এবং দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের যে তোফাজ্জল ভাই আছে ওনার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এতদিন আমরা অনেকে জানতাম যে হাঁস আসলে শুকনো জায়গায় লালন পালন করা সম্ভব না, হাঁস লালন পালন করতে গেলে এর জন্য পুকুর প্রয়োজন রয়েছে। এই চিন্তাধারাকে তোয়াক্তা করে হাঁস পালনে স্বাবলম্বী হচ্ছে আমাদের এই খামারি, আমরা তার সাথে কথা বলেছি, সেই সাথে এই খামার থেকে তারা যে বাচ্চা উৎপাদন করতেছেন কীভাবে কোথায় যাচ্ছে এই বিষয়গুলো জানছি। দর্শক, আপনারা যারা বেজিং হাঁস লালন পালন করতে চাচ্ছেন সঠিক জায়গা থেকে ভালো মানের বাচ্চা ক্রয় করলে এই হাঁস পালনে আপনার জন্য লাভজনক হতে পারে। দর্শক বন্ধুরা, আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্যকতা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।